নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আমার রেসিপি ঝিঙে আর ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল। একদম কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে দেখাবো। আর গরমকালে কিন্তু এরকম মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। মাছের ঝোলের জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। মাছগুলো ধুয়ে একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আগে মেখে নেব। আগেই বলেছি, সর্ষের তেল দিলে মাছের রোল মাখাটা খুব ভালো হয়। সবজির মধ্যে এখানে আমি 200 গ্রাম ডাঁটা, 2 মিডিয়াম সাইজে আলু আর 500 গ্রাম মতন ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলো একটু এরকম বড় সাইজে কেটে নিয়েছি। সবার আগে মাছগুলো ভালো করে ভেজে নেবো। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। একদিক লালচে করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো, আর অপর দিকটাও একই প্রসেসে লালচে করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেবো। এরপর ওই মাছ ভাজা তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দেবো, সঙ্গে 2 তেজপাতা ছিঁড়ে দেবো, আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা এখানে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আলুটা লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে আমি 4 মতন কাঁচা লঙ্কা দিয়েছি। ঝিঙেতে লঙ্কাটা খুব তাড়াতাড়ি ধরে নেয়, তাই একটু বুঝেই লঙ্কাটা দিতে হবে। এরপর এখানে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা দেওয়ার পর ডাঁটার আলুটা আরও একবার ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আরও 10-15 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নেবো। ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। এরপর মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, যতক্ষণ না ঝিঙেটা ভালো করে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। আর ঝিঙেটা ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতন হলুদের গুঁড়ো আর 7 মতন নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু এই স্টেজে দিতে হবে। আগে যদি নুন দেওয়া হয় তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, তাহলে ঝিঙেটা ভালো করে ভাজা যাবে না। হলুদ আর নুনটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু একদম কম মশলায় মাছের এই পাতলা ঝোল রান্নাটা করছি, তাই এই রান্নায় কোনো রকম আদা বাটা বা পেঁয়াজ পড়বে না। ধনে আর জিরে গুঁড়োটা সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল, তাই জলটা একটু বেশি পড়বে। এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতন ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলে নেবো। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের গাঢ়টা কী সুন্দর এসেছে। এই স্টেজে এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি 1টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আগে টমেটো দিলে ডাঁটাটা সেদ্ধ হতো না, তাই এই স্টেজেই কিন্তু টমেটোটা দিতে হবে। সঙ্গে দিয়ে দেবো আরও 2 চামচ জিরের গুঁড়ো। এখানে জিরে বাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হতো। যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন এই রান্নায় জিরে বাটা ব্যবহার করতে। আর ঝোলটা একটু ফুটে গেলে এখানে 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, সঙ্গে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছটা ঝোলের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেবো। ঢাকা দিতে কিন্তু আর লাগবে না। ঝোলের সাথে মাছগুলো একটু ঠিকঠাক নেড়ে চেড়ে নেবো। আর এই সময় নুনটাও দেখে নেবো যে তরকারিতে ঠিকঠাক নুন আছে কি না। আর 6-7 মিনিট মতন আরও ফুটিয়ে নিলেই রেডি আমাদের ঝিঙে আর ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল। এই মাছের ঝোলটা কম মশলা আর সাদামাটা হলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। বাড়িতে এইরকম কম মশলা দিয়ে একবার মাছের ঝোল রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।